আজি সন্ধিয়া 6 বজাতে রাজ্যত 3 লাখ লোকক ভ্যাকসিন প্রদানের লক্ষ্য পূরণ হল সরকারের। নিশা 9 বজালৈকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্য আছিল, কিন্তু ভ্যাকসিন লোবলৈ রাজ্য জুড়ে হিল দল ভাঙি উলাই আসিল লোক। লক্ষণীয়ভাবে আজি রাজ্যের কেবাখনো জেলা দিনটোর লক্ষ্যতকৈ বহু বেশি লোকক প্রদান করা হল ভ্যাকসিন। আর এই জেলা কেখনের ভিতর আছে তিনিচুকিয়া, দরং, ডিব্রুগড়, কামরূপ, গ্রাম্য। তার বিপরীতে এই মুহূর্তলৈকে চিরাং, করিমগঞ্জ, চৰাইদেউ, ডিমাহাসাত লক্ষ্যর 50% পূরণ হয়েছে। জুন তারিখৰ পৰা বর্ধিত টিকা অভিযান লৈছিলো, আৰু আজি আমি ইতিমধ্যে 3 লাখ আমাৰ লক্ষ্য স্থিৰ কৰিছিলো। 3 লাখতকৈ বহুতখিনি বেছি ইতিমধ্যে আমাৰ টিকাকৰণৰ যি তথ্য, সেই তথ্য আহিছে। গতিকে মই এই ক্ষেত্ৰত ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী সন্মানীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু এই ক্ষেত্ৰত অসমত নেতৃত্ব দিয়া মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াক মোৰ অভিনন্দন জ্ঞাপন কৰিছো, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যে তেখেতসকলৰ এই সফল নেতৃত্বৰ কাৰণে আজি অসমত আমি এই যি মহা অভিযান আৰম্ভ কৰিছিলোঁ, মহা অভিযানত আমি আগবাঢ়িব পাৰিছো। আৰু মই প্ৰত্যেকজন অসমবাসী ৰাইজলৈ মোৰ শ্রদ্ধা জনাইছো যে তেখেতসকলে বিপুলভাবে সহায় দিলে আমাক। আছিল স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য। আর সরকারের টিকাকরণের অভিযানের প্রথম দিনাই এই সফলতাত সন্তুষ্টি ব্যক্ত করলে কৃষিমন্ত্রী অতুল বরায়ও। ডিব্রুগড় আর তিনিচুকিয়া জেলার অভিভাবক মন্ত্রীগিয়ে জেলা দুখনের ভয়ানক কোভিড পরিস্থিতির বুজ লৈ থাকার সময়তে টিকাকরণের প্রথম দিনটোর সাফল্যত উৎফুল্লিত হয়ে পড়ছে। কিন্তু ইতিমধ্যে 5 বজার আগতেই 16,600 মান হয়েছে। মই ভাবো যে আহি থকা দিনকেইটাত বহুত বৃদ্ধি পাব। এতিয়া সমগ্র অসমতে যিটো টার্গেট আছিল টার্গেটতকৈ আজি বহুত বাঢ়িছে। গতিকে রাইজ যেতিয়া ওলাই আহিছে, সজাগ হৈছে, সচেতন হৈছে, আৰু আমিও ৰাইজক আহ্বান জনাই আহিছোঁ যে ৰাইজ সাবধান হোৱা উচিত। কালি আৰু পৰহি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া ডিব্ৰুগড় আৰু তিনিচুকীয়ালৈ আহি নিজেও কোভিডৰ শেহতীয়া পৰিস্থিতিটো বিস্তৃতভাৱে পৰ্যালোচনা কৰিছে। আৰু যোৱাকালি মোক কৈ গৈছিল ইয়াতে থাকি এই গোটেই কামখিনি তদাৰক কৰিবলৈ। সেইমতে আজি ডিব্ৰুগড় জিলাৰ মই 7টা বিধানসভা সমষ্টি বিভিন্ন চেণ্টাৰলৈ গৈছোঁ।